অনেক কিছু কেনাকাটা করছি, খাওয়া দাওয়া করছি। এখন আমার পাশে তো সেই জায়গা নতুন বছর হচ্ছে, আমি কখনো আগে কখনো দেখি নাই, কিন্তু আমার এবার দেখে অনেক মজা লাগছে, অনেক ভালো লাগছে। আসলে যে বলবো যে এখানে এত উচ্চ করা দর্শক হয়েছে, আসলে ধারণার বাইরে। বর্ষ উপলক্ষে আমাদের আজকের এই নৌকাবাসটি আপনারা উপভোগ করলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মুজিববর্ষ আপনারা জানেন। আমরা দীর্ঘদিন লকডাউনে, আমাদের এই রাজর পৌরসভার মানুষ লকডাউনে ঘরবন্দি ছিল, তাদের চিত্ত বিনোদনের লক্ষ্যে এবং চিরায়িত বাংলার ধারক বাহক এবং অন্যতম একটি বিষয় হচ্ছে নৌকা বাইচ। আমাদের এই অঞ্চলে দীর্ঘদিন যাবৎ কোনো নৌকা বাইচ হয় না, তাই আমরা এই কাউন্সিলররা উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের এই যে নদী আমগ্রাম ব্রিজ স্বর্ণগুলো যে নদী, এই নদীতে একটি নৌকা বাইচ দিয়ে মানুষকে আনন্দ দেওয়া এবং চিত্ত বিনোদন দেওয়া, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। আজকে আমাদের আশানুরূপ আসার চাইতে অনেক বেশি নৌকা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন প্রায় 32টি নৌকা উপস্থিত হয়েছেন, আর বিভিন্ন খালে কচুরি পানার জন্য যে বড় বড় যে নৌকাগুলো আসতেছিল, তারা অনেক নৌকাই আটকা পড়েছে। আর আমরা যা আশা করছিলাম তার চাইতে অনেক মানুষের যে সারা, মানুষের যে ঢল এবং মানুষের যে আনন্দ, আজকে ঘরবন্দি মানুষগুলো স্বতঃস্ফূর্ত ভাবে এখানে যে এসে আনন্দ উপভোগ করেছে, এটাই আমাদের আজকে আমাদের এই অনুষ্ঠান আয়োজন করে আমাদের বুকটা ভরে গিয়েছে যে আসলে আমরা সফল আজকের এই নৌকা অনেক। এই গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে দিন দিন, এই কারণে আমরা এই নৌকা বাইচ আয়োজন করছি। যদি আয়োজন আজকে খুব ভালো হয়েছে আমি বলবো, অনেক লোক ছিল জনসমুদ্রে বলা চলে, যেখানে আপনারাও দেখছেন। আর আমি বলবো যে আমরা এই নৌকা বাইচ ভবিষ্যতে আরো যেন আগায় নিতে পারি, মানুষকে আনন্দ দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য। আমি আয়োজনকে ধন্যবাদ দেবো।